রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে লাগাতার তৃণমূল নেতাদের কটুক্তি করে চলেছে বলে অভিযোগ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই ধরনের আচরণ করতে পারে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে বুধবার মালদার হরিশ পালিত এক নম্বর শুন কর্মসূচি এদিন কুশিদা বড়ুই তুলসীহাটা ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের গ্রামের নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন শতাধিক তৃণমূল পরিষদের কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা সুবেেন্দু অধিকারী ঠিকানায় চিঠি লিখে পোস্ট অফিসার মারফত পাঠানোর ব্যবস্থা করেন আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সে কয়েক বিগত কয়েকদিন ধরে পাগলের পাগলের মতন আচরণ করেছে তার সুস্থ কামনার জন্য আমরা এই আজকে হরিচাঁদপুর তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছি কিন্তু এখন তো পাগল দেখছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন আপনারা কি চাইছেন সেই পাগলকে নিয়ে মানুষের মধ্যে একটা যে হ্যারাসমেন্ট সৃষ্টি হচ্ছে আমরা চাইছি যে এই পাগলকে ধরে আমাদের গাদ্দার শুভেন্দু অধিকারী যে পাগলের মতন কয়েকদিন ধরে আচরণ করছে তাকে সবাই মিলে এই বন্ধ কারা জানে যেন বন্দি করা হয় পাগলখানাই আপনারা কি কি কর্মসূচি করলেন আজকে আমরা কর্মসূচি করলাম হরিশ্চন্দ্রপুর তৃণমূল ছাত্র পরিষদ জুড়ে হাতে পোস্ট অফিসের পোস্ট কার্ড নিয়ে ওর বাড়িতে ওই সুস্থ কামনাটা পৌঁছে দেওয়া মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দ বার্তা